জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নাটোরে পৃথকভাবে পালন করা হচ্ছে জেল হত্যা দিবস। আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তাজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালিক শেখ, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হোসেন ডলার, সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন সহ দলীয় নেতৃবৃন্দ। এই দিনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি, কারণ এই জাতীয় চার নেতা কখনো বাংলাদেশের সঙ্গে বেইমানি করে নাই, বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করে নাই, আপনারা জানেন। তাই তাদের হত্যা করা হয়েছিল। তারা কিন্তু এই জিয়া এবং মোস্তাকের সে প্রলোভনে পা দিয়ে তাদের প্রস্তাব গ্রহণ করে কিন্তু তারা ভালো জীবনযাপন করতে পারতেন, তারা মন্ত্রী হতে পারতেন, কিন্তু তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল, বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করে নাই। কিন্তু আজকে আমরা কি দেখছি, আজকে স্বাধীনতার এত বছর পরে সেই জাতির জনকের সেই আদর্শের সঙ্গে, জননেত্রী শেখ হাসিনার আদর্শের সঙ্গে আজকে আমাদের মধ্যে কিছু আওয়ামী লীগ নামধারী কুলাঙ্গায় ঢুকে গেছে এবং তারা স্বাধীনতার বিপক্ষে কাজ করছে আমাদের মধ্যে ঢুকে। ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি, আমরা এই বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে এটি দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ করে কিন্তু নৌকার বিরোধিতা করে, এরা কি ধরনের আওয়ামী লীগ? আমার মনে হয় এদের সম্পর্কে আমাদের সজাগ হতে হবে, এদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। আপনারা জানেন যে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা, ইতিহাসের মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এই জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর সঙ্গে আমাদের তৎসময়কার জাতীয় সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এই জাতীয় চার নেতা যারা মহান মুক্তিযুদ্ধে পরিচালনা করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর অবর্তমানে, তাদেরকে খন্দকার মোস্তাক তাদেরকে তাদের মন্ত্রী সভায় নেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করেছিল। জাতীয় চার নেতা জাতির সঙ্গে এবং বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি না করে জাতি খন্দকার মোস্তাকের সেই প্রস্তাবকে পদদলিত করে তারা কারাবরণ করেছিলেন এবং নির্মমভাবে নৃশংসভাবে কারাভ্যন্তরে তাদেরকে হত্যা করা হয়। আপনারা জানেন করা হয়েছিল জাতীয় চার নেতাকে। আজকে আমরা এই আলোচনা সভার মাধ্যমে এই জাতীয় চার নেতা সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন বেহেশত নসিব করেন।